ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা 14 বছর আগে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ঐন্দ্রিলার অসুস্থতার ঠিক আগেই ক্যান্সার ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় ঐন্দ্রিলার মায়ের সঙ্গে। তিনি বলেন, ঠিক কথাই, আমি আবার ক্যান্সারে আক্রান্ত, ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে, কেমোও চলছে, 13ই জানুয়ারি অপারেশন হবে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, গত বছর 20শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা শর্মা। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথমবার বিয়ের আগে ক্যান্সারে আক্রান্ত হন, তারপর তিনি ঠিকই ছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর আবারও ক্যান্সারের লক্ষণ দেখা দেয় তাঁর। ঐন্দ্রিলা নিজেও 2বার ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু শেষবার স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন, তারপর আর কোমা থেকে ফেরেননি। শেষ অবধি পাশে ছিল তার পরিবার। এবার লড়াই শুরু ঐন্দ্রিলার মা শিখা শর্মার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।